হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আবারও চলে আসছে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। সো গাইস, আপনি কি জানেন বেশিরভাগ মাইক এবং স্পিকারে কালো কালার করা হয়? এর পিছনে আসল কারণটা কি? দেখুন, এর একটি নির্দিষ্ট কারণ আছে, যারা জানেন না বলে দিই। বেশিরভাগ মাইক এবং স্পিকারে কালো কালার এই কারণেই করা হয়, দেখুন স্পিকার এবং মাইক কিন্তু হেভিলি ইউজ করা হয়, সেগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় বারবার সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর ফলে কি, সেগুলো কালার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই সমস্যার সমাধানের জন্য কোম্পানি কি করেছে, বেশিরভাগ মাইক এবং স্পিকারে কালো কালার করেছে। এবং অন্যদিকে কোম্পানির কিন্তু আর একটা ফায়দা আছে, অন্যান্য কালারের মাইক এবং স্পিকার যদি কোম্পানি তৈরি করে তাহলে তাদের কালার কস্ট অনেক বেশি পড়ে। যদি কোম্পানি কালো কালার ইউজ করে তাহলে কি তাদের কালার কস্ট অনেক কম পড়ে। তাছাড়াও পাবলিক এই কালো কালারটা অনেক বেশি পছন্দ করে, কালো কালারের স্পিকার মাইক কিনতে পাবলিক অনেক পছন্দ করে। ঠিক এই কারণে কোম্পানির সেলটা অনেক পরিমাণে হয় এবং কোম্পানিও কিন্তু কালো কালারের মাইক এবং স্পিকার অনেক পরিমাণে তৈরি করে। আর এই কালো কালারের স্ক্র্যাচ পড়লে বা দাগ পড়লে, ধুলো পড়লে সেগুলো সহজে দেখা যায় না। ঠিক এই কারণে পাবলিক এটা আরও বেশি পছন্দ করে। সো গাইস, এই কারণে বেশিরভাগ মাইক এবং স্পিকার কালো কালার হয়। সো গাইস, আশা করি জানতে পেরেছেন যে বেশিরভাগ মাইক এবং স্পিকার কেন কালো কালার হয়। সো গাইস, এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।